Hello friends, welcome back to my channel. Yes, family vlog. So, তোমরা কি ভাবছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার সকালে উঠে সব কাম হইছে, মুখ ধোয়া ব্রাশ করা সব হইছে। আর আমি চা বানাবো, চা টাইম করে বানাই নাই। চা বানাবো আর মাগ ভেজে দিব। 7টা বাজে, মাগ আগে ভেজে দিয়ে দিয়ে নয়, মাগ ভেজে দিয়ে আমি চা বানাবো। তো মাগ ভেজে দিয়ে আইসি, দেখো আমার চা বানানো হয়ে গেছে। মাকে আমি চা দিচ্ছি, আমার ভাবি দেখলে ভালো উঠেই নেই। হয় যে মাকে চা দিচ্ছি, আমি মাছ মাছ খেতেছে, সব হাজবেন্ড দেরি করে খাবো, আমিও দেরি করে খাবো। আমি এত সকালে চা খাওয়ালো হয়ে গেছে, দেরি করে আমি এখন পাক ঘরে এলাম রান্নার জন্য। আজকে রান্নার মধ্যে আছে ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ভাত কাটল দিয়ে আর কুটি মাছ ভাজা দিয়ে ঝোল দিয়ে। তো দেখো আমি যে ভাত বসা দিছি, ভাত বসা দিছি কিন্তু আমি গাও দিই, আমার কাম সব কমপ্লিট হয়েছে কিন্তু আমি গাও দিই কে। তো ভাবছি আজকে রান্না থেকে গাও দেবে জন্য। আমার হাজবেন্ডের এর মধ্যে ফোন আইলো যে আমি আজকে ভাটাই জানি মার্কেটে আমার কাম আসছিল, তো তুমি তাড়াতাড়ি রান দো, আমি বাড়িতে গাতাইছি। এই জন্য আমি পট করে বসা দিছি, রান্না রান্না থুয়া যায় রেডি করে থুয়া যায় আমি গাও দিবে। তো আমি তাড়াতাড়ি রান দিই, তোমরা দেখতে থাকো। আঙ্গুরে তিন থলা, তিন থলা মরা দে। কেন চা মাংসটা
¡Gracias!
এখন বাজে রাত 10:25 আমার ডিনার কমপ্লিট পাকঘরের কামও সব শেষ হইছে তো আজকে আমরা ডিনার খুব মজা করছি ছোটকালে যে আমরা খাইছি ছোটবেলায় চালগুটি আমি আমার চাল আর আমার ভাস্তি একটা ভাগ্নি আছে অবলপুর থেকে আমরা চার জনে চালগুটি খেলাইছি তো তোমরা আমার এই আজকের ভিডিওটাতে এত সবেরই ছোটকালের কথা মনে হবে আর আমার আজকের দিনটা খুব ভালো লেগেছে আশা করি তোমরাও ভালো লাগবে আজকের দিনটা কাটছে তো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো গুড নাইট